দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে যাচ্ছে এতদিন ধরে সরকার বিরোধী আন্দোলন করে আসা বাংলাদেশ কল্যাণ পার্টি। এজন্য নিবন্ধিত আরও রাজনৈতিক দল মুসলিম লীগ ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ফ্রন্ট নামে নতুন জোট গঠন করেছে তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা ছিল কল্যাণ পার্টির। বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এতদিন বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছিল। তবে হঠাৎই মত বদলে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণ পার্টি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক জানান, নির্বাচনে অংশ নেবেন তারা। 100 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে অন্য দুটি দলকে সাথে নিয়ে জোট গঠনের ঘোষণা দেন তিনি। আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব। আমরা তার জন্যে একটু বড় রিস্ক নিচ্ছি। অতীতীয় আন্দোলনের অংশ হিসাবে বড় বড় দল, ছোট ছোট দল নির্বাচনে অংশ নিয়েছেন। আমরাও অনেক বড় দল নই, ছোট দল নির্বাচনে অংশ নিব। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু বিদ্যমান রাজনীতির পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক পদ্ধতি আসছে না। আমরা তিনটি রাজনৈতিক দল চার চার মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিব, হাত ঘড়ি, কাঁঠাল এবং হাত পাঞ্জা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশাবাদ জানান তিনি। জাতির সামনে এবং বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।